আজকে আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ আজকে আমরা হচ্ছে পানির উপর দিয়ে গাড়ি চালাবো। মনে হচ্ছে কি ছোট একটা বাচ্চা মাত্র হাঁটা শিখতেছে। আমি গাড়ি নিয়ে, পানির উপর গাড়ি, ভাই ভাবা যায়। তো গাইজ আমরা দেরি করবো না, তাড়াতাড়ি চলো। আমি এখন এই বোটে চলে আসছি, আর রাকি, মৃত্যু আর জয় ওরা হচ্ছে ওই গাড়িতে। গাইস মৃত্যু গাড়ি চালাতেছিল, তাই ভয়, আমি এই বোটে চলে আসছি, কারণ আমি অনেক ভয় পাই। মৃত্যু যদি অ্যাক্সিডেন্ট করে গাইস ও মাগো, আমার ভয় লাগে। গাইস এখন রাকিবদেরকে একদম ঝাঁকানাকা একটা রাইড দিতেছে, যেই হচ্ছে আমাদেরকে ফার্স্ট টাইম রাইড দিছিল ওই ভাইয়াটাই। যেগুলো তোমরা দেখতে পারবা সামনে। এখন আমরা চলে যাচ্ছি আমাদের খাবার খাওয়ার জন্য, কারণ সবাই অনেক বেশি টায়ার্ড। হ্যাঁ আজকে ব্রেকফাস্টই করিনি। আমরা এখন খাবার খাওয়ার জন্য যাচ্ছি ম্যাকডোনাল্ডসে। আশেপাশে অনেক সুন্দর ভিউ চারিদিকে। ফাইনালি আমরা চলে আসছি মেরিনা বিচে, এন্ড এখানে হচ্ছে আমরা এই ওয়াটার অ্যাক্টিভিটিস গুলো ট্রাই করব। আর সাইডে দেখো কি সুন্দর ভিউ। সবাই চেঞ্জ করে ফেলেছি অ্যাকোয়াফানের রাইড গুলো ট্রাই করার জন্য, তো এই জন্য আমি আর মোবাইল নিয়ে যেতে পারবো না, কারণ এটা হচ্ছে পুরোটা পানির অ্যাক্টিভিটিস। তো ফোন এখানে রেখে যাচ্ছি, আর ওইখানে যতটুকু যা ভিডিও করি দেখি, যদি রাখি আমাকে একটু দেয় তাহলে অ্যাড করে দিও আপনাদের এখানে। গাইস আমরা সবাই দৌড়াইতাছি, আর এই দেখেন অন্তর এখানে বসে আছে। বসে আছে কেন? দৌড়ে আসছে এটা তো দেখো না, আমি হরার হয়ে গেছি তাই বসে আছি। না হরার নয়, এই জায়গাটা অনেক কষ্ট যাও, এই যে বাটটা একজন পড়ে গেল দেখছেন। চল 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 পড়বো, তাও খেলবো। আসো আসো, মনে হচ্ছে কি ছোট একটা বাচ্চা মাত্র হাঁটা শিখতেছে। আসো বাচ্চা, আসো বাচ্চা। গাইস আমার মনে হচ্ছে এটা একটা এক বছরের বাচ্চা, হাঁপুর পাঠতেছে। আমার দিকে অনেক হাসি লাগতেছে গাইস, যেখানে আমি দৌড়ে যাই ওইখানে ও হাঁপুর হয়ে আসে। এটা অনেক ফানি জিনিসটা, ও নিজেও হাসতেছে। গাইস টু মাচ ফানি, দেখো
এই দেখো তোমার সামনে এটা কত সুন্দর একটা জিনিস দেখো, জাস্ট টু ওয়াও, কষ্ট পেলাম আমি, দেখো গাইস এইটার জন্য আসছি, ছোট একটা বাচ্চা এক বছরের হাপুর কাইটা আসছে ফুল দেখো, বান্ধবী এখান দিয়ে বাচ্চাদের মতো যাবে, তো আমি চাচ্ছি সে বড়দের মতোই যাক, বাচ্চাদের মতো না যাক, এই জন্য হাপুর বেরিয়ে যাবা, চল আসো, থ্রি টু ওয়ান গো, বিসমিল্লাহ 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 বিসমিল্লাহ, বান্ধবী বান্ধবী দাদা 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 দাদা, ইয়েস উই ডিড ইট, লাফাই লাফাই যাও, পারবা 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 না, আচ্ছা তাহলে বাচ্চাদের মতো হাবুর ফেরা যাও, থ্রি টু ওয়ান লেটস গো, কাম অন উই ক্যান ডু ইট বাচ্চা, গাই সব জায়গায় হাবুর ফেরা যাচ্ছে, এখান থেকে হাবুর ফেরা যাচ্ছে, আসো আসো আসো, সুইমিং পুল আমাদের না, আমরা একটা প্রাইভেট সুইমিং পুল বুকিং করছিলাম, হয়তো ওইখানে যাবো, চলো এনিথিং রং কি হইছে আমাদের সুইমিং পুল বুকিং দাও, ওইখানে যাবো, এটা মজা ছিল বাট অনেক স্ক্যারিও ছিল, কারণ আমার মতো যারা ভয় পাও বিতু তারা এগুলো ট্রাই না করাই বেটার, বাট মজা ছিল, কারণ আমি হচ্ছে একটু এখন ওয়েট বেড়ে যাওয়ার কারণে মানে কিছু কিছু জিনিস করতে একটু একটু ভয় পাই, লাইক জাম্পিং টাইপের এরকম কিছু, এখন আমরা বের হয়ে গিয়েছি হালকা পাতলা শপিং করতে, যেগুলো হচ্ছে আমাদের এখানেই দরকার, এর জন্য আর হচ্ছে ডলার এক্সচেঞ্জ করার জন্য, আর আমি এদিকে হচ্ছে নাইট ড্রেস পরে বের হয়ে গিয়েছি, গাইজ আজকে আমরা যেখানে গেছিলাম ওইখান থেকে আমার নেলস হয়ে গেছে, আমার কান না আসতেছে, আহারে কি নেলস করলি, যে নেলস ভেঙে গেল, তাহলে লাভ আছে, ওয়াটারের নেলস সবসময় নরম হয়ে যায়, এই জন্য তুমি আমাকে কি শপিং করাইতেছো বলো, কি শপিং করে দিয়েছি মানে আপনি করে এই বাংলাদেশে আছে, গাইস আমি বলি ওর এই ট্রিপের মধ্যে ওর ইনভেস্টমেন্ট আছে, আমি ওকে ইনভেস্ট করছি কিছু, রাখিব ওকে কিছু সাপোর্ট করছে, ঠিক আছে, বাট ব্যাচেরির যা টাকা ছিল সব শেষ হয়ে গেছে, তো তোমার এই ট্রিপে যে আমি তোমাকে সাপোর্ট করছি এটা তো তোমার না, আমি তোমাকে গিফট করব $10 দিছি, সো থ্যাঙ্ক ইউ সো মাচ, হ্যাঁ ওকে আমি $10 দিছি শপিং করার জন্য, এই $10 দিয়ে তুই এই জায়গায় কি করবি, কিছুই হবে না, মাথা নষ্ট হয়ে গেছে, কি রীতি পুডিং, হ্যাঁ নাও আমাকে ট্রিট দিলে আমার কোনো সমস্যা নাই ট্রাই করতে, গাইস দেখো এইদিকে ড্রিঙ্কস এর কালেকশন, ও মাই গড এত এত ড্রিঙ্কস এর কালেকশন, আমার তো মাথা ঘুরায় যেতেছে এত কালেকশন ড্রিঙ্কস এর, সো গাইস আমাদের ঘোরাঘুরি শেষ, চলে আসছি হোটেল, আর এখন হচ্ছে আমরা ট্রাই করব এই স্ট্রবেরিগুলো, এগুলো যেগুলো আমরা নিয়ে আসছিলাম লাস্ট দিন, বাট আমি খাইনি এখনো, তো তুমি একটু খেয়ে দেখো তো, একটা খাও একটু দেখো মিষ্টি কিনা, অনেক মজা, মিথ্যা কথা, ভালো করে খাও, সত্যি মজা, ভালোভাবে খাও, হ্যাঁ এখন ঠিক আছে, পারফেক্ট, কেন অবস্থা আছে একটা, বাংলাদেশে গুলার থেকে অ্যাটলিস্ট ভালো, বাংলাদেশে যে জায়গায় জায়গায় বিক্রি করে ওগুলো আসলে আসল স্ট্রবেরি মনে হয় না আমার, না ওগুলো আমাদের দেশে কথা, আমাদের দেশে গুলো একটু টক পার্টি, গুলো একটু মিষ্টি, হ্যাঁ এগুলো একটু, কারণ সব দেশে সব কিছু ভালো না, তো আমাদের দেশে বাংলা এই মানে বাংলাদেশের স্ট্রবেরি টেস্ট একদম বাজে, বাট ফরেনের গুলো মজা, আমরা এই জন্য ইন্ডিয়ার গুলো নেপালের গুলো মজা ছিল,
আমার এই জন্য ভয় করে এখন স্ট্রবেরি খেতে, ওই টেস্ট পাওয়ার পর টক টক। গাইজ এখানে হচ্ছে সেকেন্ড ইতি, আর একটা লিচু কিনছে এটা আজকে, তো এটাও এখন ট্রাই করব। নাও তুমিও নাও, আমরা দুজন মিলে লিচু রিভিউ করি। দেখো কপালের কি হয়েছে, আমার কপালে একই ঘুষি মারছে। তো ঘুষি মারলে কোনদিনও গোটা উঠে? গোটা না, এটা ফুলে গেছে এরকম। একই আমাকে ঘুষি মারছে, আপনারা এটা বিচার চাবেন কমেন্ট। দাঁড়া আরেকটা ঘুষি মারি দেখি, এদিক দিয়ে আরেকটা হয় কিনা আসো। এদিকে আরেকটা দিয়ে, এদিকে যদি এদিকে একটা উঠে তাহলে মন করবো ঘুষি। কালকে হবে তাহলে। কালকে ব্লগে শুন, এটা টেস্ট অনেক মজা। সো গুড। তো গাইস আমাদের আজকে ভিডিও ছিল এই পর্যন্তই, কারণ এখনই ঘুমাই যেতে হবে, কারণ কালকে সকাল ভোর 7টা বাজে যেতে হবে, আমার স্কাই ড্রাইভিং আছে। আমি ভয় পেয়েছিলাম, কারণ আমার মানে তুমি বলো, সত্যি বলো, পানিটা অনেক নোনতা ছিল, চোখ জ্বলছে। সামান্য এদিক থেকে এদিক জাম দিতে তো ভয় পেয়েছিলাম, তুমি সেখানে আকাশ থেকে কেন জাম দিবে? না সবাই সবকিছু পারে না। সো গাইস আজকে ভিডিও ছিল এই পর্যন্ত, আর আপনাদের জন্য দুবাইতে আরো ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ব্লগ আসবে, সেগুলো দেখার জন্য এখনই এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর এই চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেনি তাদের সাবস্ক্রাইব করে 4 মিলিয়ন বানাই দিবেন। হ্যাঁ তাহলে মানে যখন এই ভিডিওটা ছাড়বো তখন কত মিলিয়ন থাকবে, এখন হচ্ছে বর্তমানে থাকবো না। সো আমরা আজকে ভিডিওটি এখানে শেষ করছি, আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, খুদা হাফেজ।